সৈয়দ মঈনুল হোসেন আমাদের দেশের একজন সৃষ্টিশীল স্থপতি। উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে উনি আমার অফিসে স্থপতি হওয়ার পরে উনি কাজ শুরু করেন। তার আগে অবশ্য অন্য অফিস থেকেও এসেছেন, কিন্তু তার সবচেয়ে বড় কৃতিত্ব অথবা তার বৈশিষ্ট্য আমি বলতে চাই, সেটা হলো যে খুব স্বল্পবাক, ভদ্র এবং প্রত্যেকের সঙ্গে এত ভালো ব্যবহার করতো যে তাকে কোনোদিন আমি উচ্চস্বরে কারোর সঙ্গে কথা বলতে দেখি নাই। আর সবসময় একটা চিন্তামগ্ন থাকতো। তো সেই সময় 1976-78 আমি ঠিক মনে নাই, এই বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউট এবং স্থাপত্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের তারা ঠিক করলো যে একটা স্থাপত্য প্রতিযোগিতা হবে। সেটা হলো আমাদের সাভার যে স্মৃতিসৌধ, সেই প্রকল্পের যে কম্পিটিশন হয়ে একটা নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে এবং সেইটা সবাই আমাদের আর্কিটেক্টের মধ্যে খুব একটা আলোড়ন সৃষ্টি করলো। তো সেই সময় আমরা অনেকেই তাকে উদ্বুদ্ধ করলাম যে তুমিও এটাকে এখানে অংশগ্রহণ করো। এখানে আরেকটি ব্যাপার আমার বলা দরকার যে যে কোনো প্রজেক্ট যেটা ন্যাশনালি খুব ইম্পর্ট্যান্ট, সেটা স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে হওয়া উচিত। এটা কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেকচারের অন্যতম একটা উদ্দেশ্য, কারণ এইভাবে প্রতিযোগিতা হলে নতুন প্রতিভা বিকাশে পথ সুগম হয়। তো এই যে স্থাপত্য প্রতিযোগিতা হলো এবং তাতে আমাদের মইনুল যে প্রথম স্থান অধিকার করলো, এটারই তার একটা সবচেয়ে বড় ফলপ্রসূ ঘটনা। তো এটার সম্বন্ধে আমি নিজেও বলি, আমি নিজেও এর একজন প্রতিযোগী ছিলাম এবং আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম। যদিও আমি আমার সঙ্গে কাজ করল, আমার অধীনে কাজ করতো। তো এটার কতগুলো ঘটনা আছে। সেটা হলো যে সাভার স্মৃতিসৌধ, আপনারা জানেন যে এটা স্থাপত্য অধিদপ্তরের তরফ থেকে তার যে নিসর্গ পরিকল্পনা বা ল্যান্ডস্কেপিং প্ল্যানিং অলরেডি হয়ে গেছিলো। ওইখানে সব লাল ইটের এবং পানি, ফোয়ারা, খালবিল ইত্যাদি সব ছিল। তখন ঠিক হলো যে 150 ফিট উঁচু একটি স্মৃতিসৌধ করতে হবে। তো তখন আমরা বললাম যে এটা যদি প্রতিযোগিতার মাধ্যমে হয় তাহলে যথাযথ হবে। তখন গভর্নমেন্ট এটা মেনে নিল এবং সেভাবে কলকাতা। এবং এই স্থাপত্য প্রতিযোগিতার চেয়ারম্যান ছিলেন আমাদের স্থাপত্য আচার্য মাজের ইসলাম সাহেব। তো এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা যে প্রথম প্রতিযোগিতা যখন হয়েছিল তখন বোধহয় 25 জন প্রতিযোগী বা 15 জন এরকম প্রতিযোগী অংশগ্রহণ নিয়েছিলেন। তখন মাজহারুল ইসলাম খুব এটাকে আপ টু মার্ক উনি পেলেন না। তখন উনি বললেন না, এটা কোনোটা অ্যাকসেপ্ট হবে না, আবার নতুনভাবে প্রতিযোগিতা করতে হবে। তখন কিন্তু সবাই প্রথমে মানে একটু হেজিটেট করছিল যে আমরা করবো কি করবো না, কিন্তু তার ভীষণভাবে উনি একটা কারণ দেখালেন যে এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, এতগুলো মানুষ তাদের জীবন দান করছেন একটা এই স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধে, তার ব্যাপারে যদি একটা ভালো ডিজাইন না আসে তাহলে এটা কখনও এটা গ্রহণযোগ্য হবে না। এবং এই পয়েন্টে তখন সবাই রাজি হলেন এবং আবার দ্বিতীয়বার স্থাপত্য প্রতিযোগিতা আহ্বান করা হলো। তখন এই মইনুলের এইটা সবাই পছন্দ করলো। আমাদের যে এই স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক কতগুলো শিল্প এটা আমাদের দেশে নতুনভাবে গড়ে উঠেছে। যেমন মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ, মুক্তিযুদ্ধভিত্তিক তার যে মেমোয়স উপন্যাস, সেরকম মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য সেটা কিন্তু আমাদের দেশে নতুনভাবে এটা এসছে। আগে অন্য অন্য দেশে যে দেশে মুক্তিযুদ্ধ হয়নি সে দেশে এটা কখনো হয় না। এইভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই মইনুলের স্থাপত্য শিল্পের মধ্য দিয়ে আমাদের দেশের ইতিহাস যেমন ফুটে ওঠে, তেমনি এদেশের সাংস্কৃতিক জগৎ, স্থাপত্য জগৎ এবং সব কিছু মিলে একটা সম্পূর্ণ রূপ আমরা খুঁজে পাই। স্মৃতিসৌধ বাঙালির বিজয়ের প্রতীক, অথচ ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর যখন এটি উদ্বোধন করা হয় তখন সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে। রাষ্ট্রীয় ভিআইপিরা চলে গেলে জনতার কাতারে দাঁড়িয়ে তিনি দেখেছিলেন এর রূপ। ২০০৬ সালে একটি জাতীয় দৈনিকে নিজের এই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন সৈয়দ মাইনুল হোসেন। বরাবরই নিজেকে লুকিয়ে রাখতেন তিনি, চলেও গেলেন চুপিসারে। গত রোববার মাইনুল হোসেন হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার ডায়াবেটিস ছিল মারাত্মক, অনিয়ন্ত্রিত, রক্তচাপও ছিল খুবই কম। আমার বাবার পুরো নাম সৈয়দ মাইনুল হোসেন তারে। অনেক জায়গায় আমার বাবার নাম ভুল দেয়া থাকে, কিন্তু ওনার সার্টিফিকেট সহ প্রত্যেকটা জায়গায় ওনার নাম মাইনুল দেয়া। ইভেন ২০০৫ পর্যন্ত স্মৃতিসৌধের যে বাইরের ফলকটা ছিল ওই ফলকেও মইনুল ইসলাম দেয়া ছিল। আমার বড় বোন গিয়ে সেখানে সেই নামটা চেঞ্জ করিয়ে আমার বাবার সঠিক নামটা সেখানে দেয়া হয়। আমি যখনই সৈয়দ মাইনুল হোসেন নামটা কোনো জায়গায় দেখি মানে আশ্চর্য রকমের একটা ভালো লাগা ফিল হয়। আমি যখন থেকে আমার বাবাকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, তখন থেকে আমি দেখেছি যে আমার বাবা না অত কিছুতে খুব খুশি হয়ে যেত। আর বাবার তো ছোটোবেলা থেকে খুব ছবি আঁকার খুব শখ ছিল। বাবা বেশিরভাগ মনে ভাব প্রকাশ হতো ছবি আঁকার মাধ্যমে। আমার বাবা ছবি তুলতেও খুব পছন্দ করতেন। তিনি মানে ওই সময় ওই 80s-এর দিকে খুব অসাধারণ কিছু ছবি মানে আমার কাছে আছে, যেগুলো আমি দেখলে আমি নিজে অবাক হয়ে যাই যে ওই সময় এত ভালো ছবি, এত ভালো ফ্রেমিং, এত ভালো এক্সপোজার। সেই সময় আব্বু এত ভালো বুঝতো। বাবার সাথে কাটানো মুহূর্ত মুহূর্তগুলো আমি কখনো ভুলব না। ওগুলা আমার জীবনে সবচেয়ে বেশি প্রেশাস মুহূর্ত ছিল। বাবা যেদিন মারা যান সেই দিন আমি তার কাছে ছিলাম। সকালে আমার টাইমিংগুলো এখনো মনে আছে। সকালে 10:30-য় আমি একবার তাকে স্যুপ খাইয়েছি, বা 12:30-য় একবার স্যুপ খাইয়েছি। হসপিটালে স্যুপ খেতে তার একদম ভালো লাগতো না। আমি বলছিলাম যে বাসা থেকে আমি স্যুপ আনাচ্ছি, তোমাকে আর এগুলো খেতে হবে না। আব্বু খুব খুশি হয়ে গেছে। আব্বু খুব মজার খাবার খেতে খুব পছন্দ করত। আব্বু টাইমিংয়ের ব্যাপারেও খুব পাংচুয়াল ছিল, মানে যখনকার খাবার তখনই খেতে হবে, যখনই মানে সকাল ভোরে উঠে যেত। টাইম ম্যানেজমেন্ট, আব্বু খুব বেশি টাইম ম্যানেজমেন্ট মেনটেন করতো। আব্বু পরিবারের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত। আমার সাথে, আমার দাদির সাথে, আমার বোনের সাথে, আমার চাচা ফুপি সবার সাথে। লাস্টে আমাকে ও বলেছিল যে আমি ওর জন্য খুব চিন্তা করতাম যে আর আমি এত দূরে থাকি, তো তখন আমাকে বলে আমার মাও অসুস্থ, মাকে নিয়ে চিন্তা করতাম, ওকে নিয়ে চিন্তা করতাম। তো আমাকে বলেছিল তুমি আমার জন্য চিন্তা করো, তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে। সবসময় খবর নিতে আমার দাদা বাড়ি হোক নানা বাড়ি হোক, এই যে এখনও চলে গেছে, এখন যারা সব আসছে সবাই ওই এক কথা বলছে যে ও তো আমার কাছে আগে যেত। তারপরে অনেককেই ও এমনিই কিন্তু আত্মীয় স্বজন আমাদের অনেককেই বন্ধুবান্ধবদেরও মডেল তাদের জন্য ড্রয়িং করে দিয়েছে, বাসার এমনিই দিয়ে দিত। সাবা স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন আমার ভাগ্নে, আমার ছোট বুবু, তার সন্তান। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থা বলছি, কিন্তু মনে মনে তার জন্য একটা বিরাট গর্ব আছে মামা হিসাবে, যে এত বড় একটি কাজ সে করে গেল, এবং অসাধারণ অসাধারণ কাজ। সে সম্পর্কে আমি পরে বলছি। তার ছোটবেলা, তখন একদম ছোটবেলা থেকে সে খুব ছবি আঁকত এবং অনেক রকম গল্প করে কার্টুনের মতো, মানে একটার পর একটা ছবি এঁকে যেত। আর তার বিষয়বস্তুগুলো ছিল ঠিক সাধারণ বাচ্চাদের যেসব বিষয়বস্তু তা নয়, অদ্ভুত অদ্ভুত গল্প নিয়ে সে ছবি আঁকত এবং তাতেই বোঝা যেত যে তার কল্পনা শক্তি অত্যন্ত প্রখর। নানা রকমভাবে সে মানে স্টোরি টেলিং করতে, এছাড়াও মানে মনে মনে ভেতরে ভেতরে সে কিন্তু খুব রসিক ছিল, মাঝে মাঝে খুব মজার মজার কথা বলতো। আর এমনিতেই কিন্তু খুব সে একটু নীরব ধরনের, বেশি কথা যে বলতো তা নয়, তবে যখনই বলতো বেশ একটা বিউটি একটা মিনিং তার মধ্যে থাকতো। আর প্রত্যেকের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারতো, ছোটোবেলার কথা বলছি আমি। এবং যে প্রায় আমাকে দেখাতো, যেহেতু আমি শিল্পী একজন, আমাকে ছবিগুলো দেখাতো। আমি এক সময় সত্যিই অবাক হয়ে যেতাম তার কল্পনা শক্তি দেখে, এবং মনে পড়তো রবীন্দ্রনাথের কথা, যে তিনি বলেছেন যে সত্যিকারের শিক্ষা সেটাই যে শিক্ষা মানুষের কল্পনা শক্তি বাড়ায়। এবং কল্পনা শক্তি বাড়ানোই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই যে এত বড় একটি কথা বলে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, তো সেই কথাটাই বারবার মনে পড়ত যে হ্যাঁ, এই কল্পনা শক্তি এর সব সময় মানুষকে আরও অনেক উপরে নিয়ে গেছে। খালি প্রথাগত শিক্ষা বা বিদ্যা নয়, ক্রিয়েটিভ এবিলিটি বা কল্পনা শক্তি প্রখরতায় শিক্ষার মূল উদ্দেশ্য। আমার মনে হয় যে এইরকম একটা কল্পনাপ্রবণ একটি ছেলে, সে পরবর্তীতে আর্কিটেকচারে ভর্তি হলো এবং তারপরে তো নানা রকম ডিজাইন করতো, আর ওর মনে সবসময় বড়ো কিছু করার একটা আগ্রহ ছিল, বড় কিছু করবে। এবং আমি আমার সঙ্গে প্রায় তার কথা হতো নান্দনিক বোধ নিয়ে, কিংবা কোনো কিছু একটা কিছু করার যে উদ্দেশ্য। আমি একসময় একটা ডকুমেন্টারি করছিলাম, ডকুমেন্টারিটা ছিল ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় যেগুলো মোটামুটি ভালো ট্যুরিস্ট আসতে পারে এইরকম আর কি। ঠিক সেই সময় মঈনুল তার ডাক নাম তারেক, তো তারেক এলো আমার কাছে ওই মডেলটা নিয়ে। আমি অবাক হয়ে গেলাম ওই স্মৃতিসৌধের ইয়েটা নিয়ে। মাত্র 7টা অ্যাঙ্গুলার কতগুলো ফর্মেশন, একদম স্ট্রেট লাইন, 7টা স্ট্রেট লাইন এরকম এরকম করে উপরে উপরে গেছে। এরকম মডেলটা দেখে আমার এত ভালো লাগলো, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে মাত্র এরকম 7টা স্ট্রেট লাইনের এপাশ ওপাশ দেয়াল দিয়ে, দেয়ালই তো সেগুলো, আর কিছু তো না, সেটা দিয়ে এরকম একটা সুন্দর স্মৃতিসৌধ হয়েছে। তো তখন আমি সেটা তুললাম, আমার ডকুমেন্টারিতে ব্যবহার করলাম যে এটা হতে যাচ্ছে। বোধহয় আমি সবচেয়ে আগে তার মডেলটা দেখেছি, তারপরে সেই ডকুমেন্টারিতেও সেটা ছিল যে এটা হতে যাচ্ছে, প্রাইজ পাওয়ার পরে আর কি এটা। হ্যাঁ, যাই হোক, নিজের কোনো গর্ব ছিল না তার যে এত বড় একটা অ্যাচিভমেন্ট। পৃথিবীর বলাই যায় যে পৃথিবীর অনেক জায়গায় আমি গেছি এবং পৃথিবীর একটি শ্রেষ্ঠ স্মৃতিসৌধ, এতে কোনো সন্দেহ নেই। অনেক আর্কিটেক্টস এই মত প্রকাশ করেছেন যে পৃথিবীতে এত সুন্দর ডিজাইনের স্মৃতিসৌধ আর নেই। তারেক আমাদের গর্বের, চিরকালের আমাদের স্মৃতির মধ্যে থাকবে, এবং শুধু আমাদের কেন, সারা বাংলাদেশেই তার অবদান অবশ্যই অবশ্যই চিরকাল জাগ্রত থাকবে। উনিশশো সালে মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির জন্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ তৈরি হয়, সেটা 1978 সালে কনস্ট্রাকশন শুরু হয় এবং 82 সালে কাজ শেষ হয়, 4 বছর। এই ডিজাইনটি এসেছিল একটা জাতীয় পর্যায়ে আইবি কর্তৃক আয়োজিত একটা জাতীয় ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে নির্বাচিত হয়, ফার্স্ট প্রাইজ বা ফার্স্ট যে হয় তারটাই করা হয়। সেখানে প্রায় 18টা প্রজেক্ট করেছিল, তার মধ্যে থেকে সৈয়দ মাইনুল হোসেন স্থপতি, তার ডিজাইনটি আমরা গ্রহণ করি। আমি নির্বাচক মণ্ডলীর একজন সদস্য ছিলাম এবং সেখানে প্রয়াত স্থপতি মাজহারুল ইসলাম ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। তো আমরা এই ডিজাইনটাকে বিভিন্ন কারণে পছন্দ করি, সেটাই আমি ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো যে একটা বিশেষ একটা ইউনিকনেস আছে ডিজাইনটা। এই ডিজাইনের পরে স্ট্রাকচার ডিজাইন করেন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ এবং निर्माण करें এটা কনকর্ডে। তো ডিজাইনের যে বিষয়টি সেটা নিয়ে আমি মূলত কথা বলছি, সেটা হলো যে একটা জামার বিন্যাস থেকে কি করে একটা ফর্ম তৈরি করা যায়। স্থপতিরা ফর্ম তৈরি করেন, কিন্তু অনেক সময় আমরা ফর্মটা কোনো বেসিস ছাড়াই তৈরি করে ফেলি, একটা ডাইমেনশন নিয়ে কাজ শুরু করে দেয়। কিন্তু একটা বেসিস থেকে, স্ট্রং জিওমেট্রিক বেসিস থেকে আসা এই কাজটা একটা ইউনিকনেস আছে। এবং আমার মনে হয় যে এত সুন্দরভাবে একটা একটা ডিজাইন গ্রামার থেকে ফর্ম তৈরি করা পৃথিবীর খুব কম জায়গাতেই আছে, এবং সেই জন্য একটা অনবদ্য কাজ। এবং এটা আজকে যে স্থপতি এটা তৈরি করেছিলেন তিনি কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু এই কাজটি তাকে আমাদের সারা জীবন মনে রাখতে হবে। তার কাজ থেকে যাবে, তার কাজ আমাদের বাংলাদেশের একটা গৌরব নিয়ে চিরকাল বেঁচে থাকবে। তবে এখন ড্রয়িং শুরু করছি। এটা মতো আছে, যদি আমরা একটা লাইনটা নিই, একটা ভার্টিক্যাল লাইন, একটা হরাইজন্টাল লাইন, এটাকে যদি আমরা 7 ভাগ করি, এক দুই তিন চার পাঁচ ছয় 7, এখানে 7টি ফর্ম আছে। 7টি ফর্মের একটা কম্বিনেশনে এই ডিজাইনটি করা হয়। এদিকেও যদি আমরা 7টা ভাগ করি, এদিকেও যেতে পারি, একটা উলম্ব রেখা, ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন। এখন আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু ওই সময় এই ডিজাইনগুলি করাতাম, ওই ফার্স্ট ইয়ারের ডিজাইন থেকে সে আইডিয়াটা পায়, কিন্তু সেটাকে যে একটা সুন্দর ফর্মে কাজে লাগানো যায়, এটা অত্যন্ত ইউনিক একটা ব্যাপার। এখন এইখানে এই ভার্টিক্যাল লাইনের সবচেয়ে উপরে যে 7 নম্বর পয়েন্ট, সেটা যদি আমরা সবচেয়ে কাছেরটাতে যোগ করি, তাহলে এটা এরকম একটা ব্যাপার হয়। তারপরে এটাকে নিয়ে 2 নম্বরে 3, এইভাবে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু এই ফর্মটা হয়। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইনের বেসিসটা। এটা একটা জিওমেট্রিক কতগুলি লাইন, এটা কিছুটা প্যারাবোলয়েডের মতো হয়েছে। এটা কোন, একটা কোনকে সেকশনটা করলে যে লাইনটা হয় সেটাকে প্যারাবোলয়েড বলে, এটা সর্ট অফ প্যারাবোলয়েড। তো এখানে এটা হলো গ্রামারটা। এখন আমরা যদি এটা সামন এবং পিছন আছে, তো একটা ফর্ম যদি ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি বড় করে দেখি, পিছন দিক থেকে, আমাদের সামনের দিক থেকে দেখি, পিছন দিক থেকে কিন্তু ফর্মটা এইরকম আসে। এক দুই তিন চার পাঁচ ছয় 7টা ফর্ম, এটা এগুলো সব সমান 150 ফিট আছে। এগুলো যদি আমরা ধরি তাহলে সবগুলি সমান। এটা আমি স্কেচে হয়তো সমান নাই, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো সব সমান। 150 ফিট, 150 ফিটকে সমান 7 ভাগে ভাগ করলে 21 ফিট 5 ইঞ্চির মতো একটা টুকরো হয়। আর এইদিকে 150, এদিকে কিন্তু আবার 75 নাই, অর্থাৎ সরি 150 নাই, 150, 150, 300 নাই, এটা আমার এক্স্যাক্টলি মনে নাই, ইটস অ্যাবাউট 200। সো 200 বাই 150 একটা স্ট্রাকচার। তো এটা যদি আমরা এখন প্ল্যান আঁকি, তাহলে দেখা যাবে যে আমি প্ল্যানটাকে অন্যভাবে আঁকি, এদিক থেকে আঁকি। যদি আমরা এইভাবে ওটাকে প্ল্যানের খাতিরে এইভাবে আঁকি যে এদিকে 6টা 7টা 2 3 4 5 6 7, এদিকেও 7টা আসবে। এদিকেও যদি আমরা 7টা যাই, এখানে আবার সমান, উঁচু নিচু করা হয়নি, 7। তাহলে দেখা যাবে যে প্ল্যানে কতগুলি ট্রায়াঙ্গুলার ফর্ম থেকে এটা এসছে। এই একটা ফর্ম, 2 নম্বরটা এইভাবে, এগুলো সবই ট্রায়াঙ্গল। এবং এটা 90 ডিগ্রিতে আছে। মজার ব্যাপার হলো সব 90 ডিগ্রিতে আছে। সো এইভাবে আসবে পরেরটা, এর পরেরটা এইভাবে। এগুলো কংক্রিটের ওয়াল পরে করা হয়েছে, এই কমগুলো। এটা হচ্ছে প্ল্যান, এটার এদিককার এদিক থেকে আমরা পিছনটা এঁকেছিলাম, পিছন দিক থেকে এরকম লাগবে। এটা সাইডে, সাইডে যদি আমরা এখন ইলিভেশনটা আঁকি, যে সাইড ইলিভেশনটা কীরকম হবে, তাহলে দেখা যাবে এটা যদি আমরা নামাই, আমরা যেভাবে ডিজাইন করি এইসব জিনিসগুলো নামাতে থাকি। তাহলে এগুলো প্রথমটা আসবে এইরকম, এই 2 3 4। সো এটা রাফলি এরকম মনে হচ্ছে। আচ্ছা, ট্রায়াঙ্গেল অর্থাৎ যেটা সবচেয়ে বাইরে সেটার এই হাইট হচ্ছে সবচেয়ে কম, আর যেটা সবচেয়ে ভিতরে সেটার হাইট হচ্ছে সবচেয়ে বেশি। সো এটার হাইট থেকে এটার বেশি, এবং এই হাইটগুলোই এখানে আসছে। সো এটার এদিক থেকে যদি আমরা দেখি এই ধরনের ফর্ম আসছে, এবং এটার যদি সাইড থেকে দেখি রাফলি এই ধরনের জিনিস আসছে। সো এবং সামনের থেকে যদি দেখি এটা এখানে আর কি, যদি লাগে আমি পিছনের সামনের চেহারাটা কাছাকাছি হবে। কিন্তু আমরা সাধারণত সবাই সামনে থেকে দেখি, পিছনের যে বা সাইডের যে ব্যাপারগুলো সেটা ভালো দেখা হয়। তো এখানে হাইট যদি নেই আমি, এটাই সবচেয়ে সামনে আছে। এইখানেও আবার একটা সলিড মাস করেছে, এরপরে এটা চলে যাচ্ছে এখান থেকে দেখা যাবে, এইটা চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এটা দেখা যাবে ভুল হলো কি, যাক এইভাবে যাক। আবার এদিক থেকে 2 নম্বরটা এখানে আসবে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, সামথিং লাইক দিস। সো এটা সামনে থেকে এটা স্পষ্ট দেখা যাবে, ও পিছনে পড়ে যাচ্ছে বলে এই ফর্মগুলো পিছন থেকে একটা একেবারে অল্প অল্প দেখা যাবে। সো আমরা এটা সামনে থেকে দেখি, পিছনে এরকম সলিড দেখতে পাই, পিছনে গর্ত দেখতে পাই, এটা প্ল্যান। এবং এটাই হচ্ছে ফ্রন্টাল ভিউ, এবং এটা হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউ অ্যাকচুয়ালি আরেকটু উঁচু করলে ঠিক হতো, ড্রয়িংটা একটু কারেকশন করা যায়। সো এটা সুতরাং এখানে একটা কার্ভ লাইনের মতো আসে, এখানে এখানে বোধহয় স্ট্রেট লাইন আসে, সরি এটা একটা ট্রায়াঙ্গলের মধ্যে আসে, তাই না? এটা ট্রায়াঙ্গলের মধ্যে আসবে, একটুখানি ভুল হয়েছে আমার আঁকাটা। সো এগুলো ট্রায়াঙ্গলের মধ্যে আসবে। সো এটা এই ধরনের স্ট্রং ফর্ম। সো একটা এই যে জ্যামিতিটা, যেটা নাকি আমরা 6 ভাগ করলাম, এদিকেও 6 ভাগ করলাম, শুধু উপরেরটা কাছে আনলাম, এই যে ফর্ম এখানে কোনো ট্রায়াঙ্গল কোনো কার্ভ লাইন নাই, আমরা কার্ভ লাইনটা আলটিমেটলি পেয়ে যাচ্ছি। সো একটা কতগুলো ট্রায়াঙ্গেলকে পাশাপাশি বসিয়ে যে একটা কার্ভ লাইন পাওয়া যায়, এক্সট্রাঅর্ডিনারি একটা ডিজাইন এবং সিম্পল। এবং এগুলো যে 50 ফিট প্রত্যেকটা যে সমান সমান, এগুলো তো জিওমেট্রিক ছাড়া হয় না। আমরা কিন্তু এই ডিজাইনটা দেখে বুঝতে পারি না, এগুলো প্রত্যেকটা জিওমেট্রিক্যালি আসছে, এভরিথিং হাইলি জিওমেট্রিক্যালি অর্গানাইজড, কোনোটাই জিওমেট্রির বাইরের থেকে আসে না, এগুলো সব সমান দূরত্বে এটা। এবং এগুলো সাইড থেকে আসছে, এবং এটা 150 ফিট হাই টোটালটা, এদিকে আবার 200 আছে। সো দিস ইজ হাউ ইট হ্যাজ বিন ডিজাইন। তো আমরা যারা বিচারক মনিটর ছিলাম, যে দেখলাম যে এই যে আমরা যে স্থপতিরা ফর্মে কাজ করি, ফর্মটা কোথেকে আসবে? জিওমেট্রি হচ্ছে একটা মেকানিজম, যে জ্যামিতির ব্যবহারের মাধ্যমে সুন্দর ফর্ম তৈরি করা যায়। দিস ইজ এ ভেরি ভেরি গুড এক্সাম্পল, এবং এটা আমাদের সৌভাগ্য যে আমরা ওই সময় ডিজাইন কম্পিটিশনে এরকম একটা প্রজেক্ট পেয়েছিলাম, একটা সত্যি সত্যি কনস্ট্রাকশন করা গেছে, এবং